করোনা মহামারীর কারণে গত 17 মার্চ থেকে দেশে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এতে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে 5টি প্রস্তাব বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। প্রস্তাবটি অনুমোদিত হলে কেন্দ্রীয়ভাবে সমাপনী পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেয়া হয় তা এবার দেয়া হবে না। প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হলেও সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে এবছর নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষাবর্ষ বাড়ানোরও প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আগে যেমন একটা জায়গায় এই পরীক্ষাটা হয়তো কেন্দ্র ভিত্তিক, এটা না করে আমরা স্ব বিদ্যালয়ে, যাতে করে এই আমাদের মানে জমায়েতটা বেশি না হয়, আমাদের ছেলেপেলেরা আক্রান্ত না হয়, এরকমও চিন্তা ভাবনা আমরা করতেছি। এরকম 4-5টা চিন্তা ভাবনা আমরা দিছি, এখন যেটি উনি অনুমোদন দেন আমরা সেটি করব। এদিকে SSC, HSC ও JSC, JDC পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, COVID-19 পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাড়িয়ে পরীক্ষা নেওয়া হবে, তবে যখনই পরীক্ষা নেওয়া হবে তার থেকে 2 সপ্তাহ আগে সবাইকে নোটিশ দিয়ে জানানো হবে, আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানানো হবে 25 আগস্টের পর। হাসান সাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।